সম্মানিত মুসল বিন্দু আজকের খুতবার বিষয় সমাজ সংস্কারে দাওয়াতের প্রয়োজনীয়তা এই শিরোনামে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত খুদ্া দেয়ার প্রয়াস পাবো সুবাহুল হাকিম সমাজ সংস্কারে দাওয়াতের প্রয়োজনীয়তা সমাজ এমন একটি পারিভাষিক শব্দ এমন একটি পরিভাষা কখনো কখনো এই শব্দটা শুনলে আমাদের আঁতকে উঠতে হয় কারণ সমাজের মন রক্ষা করে চলাটা দুনিয়াবাসীর জন্য কঠিন সবাই সমাজের মন রক্ষা করে চলতে পারে না সমাজের চাহিদা হল একদিক আমার আপনার চাহিদা হলো অন্যদিকে সমাজটা চায় ব্যাহাপনা বেলেল প্রগতির স্রুতে ভেসে যাওয়া আপনি চাচ্ছেন আমি চাচ্ছি সমাজ এভাবে চলাটা অনুচিত প্রকৃত প্রস্তাবে যারা ইমানদার মুমিন মুসলমান তারা প্রগতির স্রুতে ভাসতে পারে না ভেসে যেতে পারে না তারা বিশ্বাস করে জীবন পাখি যদি বেরিয়ে যায় এখনই আমাদেরকে আল্লাহ তালা কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে আমার বিগত জীবনের হিসাব কিতাব আপ আল্লাহর সামনে তুলে ধরতে হবে আল্লাহ হিসাব তলব করবেন তারা এই আশঙ্কায় সদা সর্বদা তারা একটা দুশ্চিন্তায় থাকেন মৃত্যু পরবর্তী জীবনে আমার কি হবে আমার পাপগুলোর ক্ষমা হয়েছে কি আমার কৃতকর্মের কি হবে এই একটা দুশ্চিন্তা হতাশা প্রতিনিয়তই তাকে তাড়া দিচ্ছে আর সমাজ বলছে খাও দাও ফুর্তি করো এই জীবন আর ফিরে পাবে না মরে গেলেই তো শেষ আনন্দ ফুর্তি করার এখনই তো মুখ্যম সময় আর কখন করবে এই জৈবনে ফুর্তি না করলে বার্ধক্যে ঢলে পড়লে আনন্দ ফুর্তি মিলবে কি সমাজ বলছে এই কথা কিন্তু প্রতিটি মুমিন মুসলমান সহ দুনিয়ার প্রতিটি মানুষকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে তাল রাহুগ্রাস থেকে আমাকে মুক্তি পেতেই হবে এই লক্ষ্য নিয়ে কাজ করলে সমাজের অন্য ভাইয়ের দায়িত্ব আমাকে নিতে হবে যারা প্রগতির স্রোতে ভাসতে চায় তাদেরকে বুঝে শুনে আপনি যে মেজাজে চলেন আপনার যে লক্ষ্য ওই লক্ষ্যে তাকেও টেনে আনার দায়িত্ব আপনাকে নিতে হবে সম্মানিত উপস্থিতি আজকের যে ইসলাম যে ইসলামের বদৌলতে আজান শুনলে আপনারা আমরা মসজিদে চলে আসি যে ইসলামের আহ্বানে দুঃখী মানুষের পার্শে দাঁড়িয়ে যান যে ইসলামের আহ্বানে দুঃখী মানুষের জন্য চোখের পানি অঝরে ঝরতে থাকে মানুষের বিপদ সহ্য হয় না ওই ইসলামটা আমরা পেয়েছি কি করে এই উপমহাদেশে হিন্দুস্তান বাংলাদেশে ইসলাম এসেছে মূলত দুভাবে আরব বণিক এবং আলেম সমাজের দাওয়াতের মাধ্যমে দুই কেরাম তাবেইন এজামের সশস্ত্র জিহাদের জেহাদের মাধ্যমে এই উপমদ ইসলাম এসেছে ভূমধ্য সাগর থেকে শুরু করে আরব সাগর হয়ে বঙ্গোপসাগরের বুক চিরে আন্দামান দ্বীপপুঞ্জ অতিক্রম করে আরব বণিকগণ চীনাতে চায়নাতে বাণিজ্য করতেন ব্যবসা করতেন এই যে সুদীর্ঘ সফর নৌপথে ভূমধ্য সাগর থেকে চীন পর্যন্ত বিশাল রাস্তা এই নৌপথে তাদের নানান কুলে কুলে ঘাঁটি ছিল তারা ব্যবসায়িক কেন্দ্র গড়ে তুলেছিলেন সেখানে ব্যবসার স্বার্থে নানান কুলে কুলে তারা অবতরণ করতেন ব্যবসায়িক কাজে এবং তাদের একটা লক্ষ্য ছিল আমরা যে ইসলাম পেয়েছি তাওহিদের দাওয়াত পেয়েছি এই অঞ্চলের মানুষকে আমরা কিছু জানিয়ে যাই কিছু কথা বলে যাই কিছু কথা রেখে যাই নৌপথের এই দীর্ঘ সফরে তারা যেখানে যেখানে ব্যবসা করতেন বাণিজ্য করতেন ওই অঞ্চলগুলোতে দাওয়াতি কাজ করেছেন এবং তাদের অনেকে এই সমস্ত ব্যবসায়িক অঞ্চলে বিবাহ বন্ধনে আবদ্ধও হয়েছিলেন যার কারণে ইসলামটা ওই অঞ্চল থেকে অত্র অঞ্চলে খুব সহজেই এসেছে এবং এই দীর্ঘ নৌপথের সফরে একই পথে আরব বণিকগণ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরেও আসতেন যদিও ওই বন্দরটা তখনকার সময়ে এতটা জাঁকজমক এবং গুরুত্বপূর্ণ বন্দর হিসাবে বিবেচিত ছিল না কিন্তু তার এখানেও আসতেন যার কারণে দেখা গেছে চট্টগ্রাম অঞ্চলের অনেক ভাইয়ের চেহারা অনেক মানুষের চেহারা আরবদের চেহারার সাথে মিলে যাচ্ছে তাদের ভাষার মধ্যে আরবি ফার্সির অনেকটা আজ পাওয়া যায় ওই অঞ্চলের মহিলাদের মধ্যে পর্দা প্রথা আমাদের অঞ্চলের যে তুলনামূলক ভালো অবস্থানে তারা আছে এই কারণে ইসলামটা এইভাবেই দেশের অনেক স্থানে অনুপ্রবেশ করেছে তাদের এই সফরে ইন্দোনেশিয়ার মালাক্কা এই সমস্ত অঞ্চলে ইসলাম খুব দ্রুত প্রচারিত হয় ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন এই সমস্ত অঞ্চলে আরব বণিকদের মাধ্যমেই ইসলামটা চলে আসে তো মালাক্কা থেকেই তারা খুব বেশি দাওয়াতি কাজ করতেন তো যার কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক অঞ্চলে ইসলামটা তাদের মাধ্যমে এই অঞ্চলে চলে আসে আজকের যে ইন্দোনেশিয়া সিংহবাগ মানুষে মুসলমান বৃহত্তর মুসলিম রাষ্ট্র ওই আরব বণিকদের দাওয়াতের ফসল সম্মানিত উপস্থিতি তাহলে আজকের যে ইসলাম তখনকার সময়ে তারা যে দাওয়াতি কাজ করেছেন সঠিক ইসলামটুকু আপনার কাছে পৌঁছানোর তার চেষ্টা করেছিলেন চিত্তের তাওহিদ যেটা এটাই তারা সর্বত্র প্রচার করেছেন কিন্তু কালের পরিক্রমায় ভাগ্যের নির্মম পরিহাস আজকের ওই তাওহিদটুকু আমরা জগা খিচিড়ি করেছি অজবরল হয়েছে মিশ্র হয়েছে আগের অক্ষত এবং রক্ষিত তাওহিদ এখন আর বাকি নেই সম্মানিত উপস্থিতি আমরা স্মরণ করছি ওই সমস্ত মর্দে মুজাহিদকে কে যারাই দাওয়াতি কাজে অবদান রেখেছিলেন বিশেষ করে আদিস আন্দোলনের বিগত সূর্যগুলিকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবি সহ সদস্য জন শহীদকে জন সদস্যকে যাদের মধ্যে আব্দুল সাহেবের পুত্র শাহ ইসমাইল শহীদ তারও স্মরণ করতে শ্রদ্ধার সাথে আঠারোশো একত্রিশ সালের যে বালাকুটের রণাঙ্গন ঘটেছিল বালাকুটের যুদ্ধে শাহ ইসমাইল শহীদ শাহাদাতের অমীয় সুধা পান করেছিলেন স্মরণ করছে হাইলাদিস আন্দোলনের এক অকুত বয় সিপাশালার সাতক্ষীরার গাজী মাহদুম হুসাইন উর্জে উর্ফে উ সাতখিরার হুসাইনকে সাতক্ষীরার মার্জুম হুসাইন তিনি যখন বালাকোটা রণাঙ্গন থেকে ফিরে আসলেন পাকিস্তানের শিয়ালকোট মসজিদে সালাত আদায় করছেন তখনকার সময় ব্রিটিশদের ফরমান ও হাবি যেখানেই পাবে তথ্য দিয়ে তাদেরকে যখন ধরিয়ে দেওয়া হয় ও হাবি পেলেই আর কোনো ছাড় নাই আর ওহাবি চিনবার প্রধান একটা হাতিয়ার ছিল সালাতে তার রাফলিয়া আদান করেন বহু মুমিন মুসলমান ব্রিটিশদের চোখে ফাঁকি দেওয়ার জন্য রাফলিয়া আদান ত্যাগ করেছিলেন সাতক্ষীরার গাজী মার্জুম মুসাইন তিনি মনে করলেন যা যাবে প্রাণ তাহে তাতে কি হবে বিশ্বনবের সুন্নাতকে আমি ভুলন্ঠিত করতে পারি না পাকিস্তানের শেয়ালকোট মসজিদে তিনি যখন সালাদ আদায় করছেন রফুল আদানি করে ইংরেজ গুপ্তচরের নজরে তিনি পড়ে গেলেন নজরে পড়ার পর তিনি ইতিমধ্যে গ্রেফতার হলেন তখন ওহাবি ধরার হিরিক পড়েছে যেদিকেই ওহাবি পাওয়া যাচ্ছে আদিস পাওয়া যাচ্ছে তাদেরকে ধরতেই হচ্ছে সরকার বাহাদুরকে তারই ধারাবাহিকতায় গাজী মারজুম হুসাইন গ্রেফতার হলেন তৎকালীন বিধান মাফিক ফাঁসির অর্ডার হল তাকে ফাঁসি ঝুলিয়ে হত্যা করতে হবে মারজুম হুসাইন ইরানবী মোহাম্মদ রসুল্লাহ সুন্নত সুন্নাত স্বীকার করতে পারলেন না ফাঁসিতে ঝুলি নিজের জীবন বিলিয়ে দিবেন অকাতরে বিলিয়ে দিবেন তাতে কোনো অসুবিধা নেই বিশ্বনবীর সুন্নাতকে আমি অপমানিত করতে পারি না সর্বশেষ যখন ফাঁসির দলিতে ঝুলানো হল অলৌকিকভাবে ফাঁসির দড়ি ছিঁড়ে মার্জুম হোসেন ছিটকে বললেন নিচে পড়ে গেলেন ফাঁসির দড়ি কি ছিঁড়বার নাকি ফাঁসির দড়ি তো ছিঁড়বার নয় আবার তাকে ফাঁসিতে ঝুলানো হল জল্লাদ যখন লাগাম টানল টানতে আবার ফাঁসির দড়ি ছিঁড়ে তিনি আবার পড়ে গেলেন তৃতীয়বার যখন আবার গলায় দড়ি মজবুত ভাবে বেঁধে আবার পূর্ণ প্রস্তুতি নিয়ে জল্লার টান দিলেন আবার ফাঁসির দড়ি তিনি ছিঁড়ে নিচে পড়ে গেলেন ইংরেজ বৈশিষ্ট্যের ভয় পেয়ে গেলেন এটা কেমন ব্যাপার ফাঁসির দড়ি ছিঁড়ে যায় ফাঁসির দড়ি ছিঁড়ে এমন তো নজির পৃথিবীতে নেই ইংরেজ ম্যাজিস্ট্রেট ভয় পে ভয় পেয়ে সাতক্ষীরার গাজী মার্জুম হুসাইনকে বেকসুর খালাস দিয়ে দিলেন আমরা স্মরণ করছি আহলাদিস আন্দোলনের আরেকজন প্রদীপ মালদহের গাজী হাবকে আমির নির্দেশে তিনি দিল্লিতে রওনা করেছেন ইংরেজ বরলাটকে হত্যা করার জন্য নির্যাতন শোষণ নিপীড়ন সর্বাত্মক তিনি কায়েম করেছেন ইংরেজ বড়লাটকে রাখা যাচ্ছে না আবদুল্লাহ হাব আমি রহমতুল্লাহ নির্দেশক্রমে দিল্লি যাচ্ছেন আমির ইংরেজ বরলাটকে হত্যা করতে হবে পাঞ্জাবের রাজধানী অমৃতসরে যখন তিনি পৌঁছালেন সেখানে পৌঁছে শুনলেন স্বর্ণ মন্দিরের প্রধান পুরোহিত ঈশ্বর সিং তিনি নাকি কোরআনের উপর দাঁড়িয়ে খুতবা দেন বক্তৃতা দেন তিনি যখন বক্তৃতা দেন তখন তিনি কোরআনের উপর পা রেখে বক্তৃতা দেন এই খবর কানে পৌঁছে গেল তিনি ভাবলেন ইংরেজ বড়লাটকে হত্যা করার আগেই এই দুশ্মনকে হত্যা করা উচিত যশোরের গাজী আব্দুর রশিদ ঢাকার গাজী আলিম উদ্দিন অবাঙ্গালি দুজন তিনি সহ এই পাঁচজন মিলে পরিকল্পনা করলেন যে লোক কোরআনের উপর পা রেখে কথা বলে বক্তৃতা করে তাকে পৃথিবীতে রাখা যায় না সিদ্ধান্ত মোতাবেক কাজ হল গাজী আব্দুল হাব নিজেই চলে গেলেন ঈশ্বর সিং কক্ষে ঢুকে গেলেন লোকচক্ষর অন্তরালে চক্ষে ফাঁকিতে তিনি ঢুকে গেলেন ঈশ্বর সিং এর কক্ষে সেখানে গিয়ে তিনি ঈশ্বর সিং গলা কেটে আনেন মাথা কেটে আনেন যখন তিনি ঈশ্বর সিংকে হত্যা করলেন হত্যা করার পর এবার অমৃতসর থেকে রওনা করলেন দিল্লিতে দিল্লিতে পৌঁছে শুনেন। এখানকার এক লেখকের প্রধান পৃষ্ঠপোষক বই হল বইয়ের নাম হলো রঙ্গিলা রসুল বিশ্ব নবীর বিদ্বেষী নবী বিদ্বেষী এক লেখক বই লেখেছি রঙ্গিলা রসুল রঙ্গিলা রসুল বইয়ের লেখকের প্রধান পৃষ্ঠপোষক স্বামী শ্রদ্ধানন্দ তখন জানা গেল স্বামী শ্রদ্ধানন্দ এখন দিল্লিতে আছেন যশোরের গাজী আব্দুর রশিদ তিনি ভাবলেন এ তো বড় দুশ্মন তাকে রাখা যায় না নবীর বিরুদ্ধে কলম চালিয়েছে নবীর ইজ্জত লুণ্ঠন করেছে নবীর ইজ্জতে কালিমালেপন করেছে তার মতো নরাধনকে পৃথিবীতে রাখা যায় না গাজী আব্দুর রশিদ একাই ঢুকে গেলেন স্বামী শ্রদ্ধানন্দের কক্ষে ঢুকে গিয়ে তাকে হত্যা করলেন হত্যা করে যখন তিনি বুক টান করে রাস্তায় বেরিয়ে চললেন স্বামী শ্রদ্ধানন্দের লোক তাকে চিনিয়ে দিল পুলিশকে পুলিশের হাতে তখন তিনি গ্রেফতার হয়ে গেলেন যশোরের গাজী আব্দুর রশিদ যখন গ্রেফতার হলেন দিল্লিতে হইচই শুরু হয়ে গেল আমাদের ভাইকে গ্রেফতার করা হলো অন্যায়ভাবে দিল্লির মুমিন মুসলমানরা তখন সকলেই চুক্তি করছে আমার ভাইকে ছেড়ে দিন আমার ভাইকে পাল্লাতে তুলুন তার ওজন যত হয় তত ওজন স্বর্ণ দিয়ে আমরা কিনে নিব তারপরও আমার ভাইকে আপনারা কষ্ট দিবেন না ছেড়ে দিন তাকে জনগণের যখনই আহ্বান হলো তাদের এই বক্তব্য যখন সরকার বাহাদুরের কর্ণঘরে পৌঁছালো তখন ম্যাজিস্ট্রেট বলেন ঠিক আছে তাকে ছেড়ে দেওয়া হবে তবু শর্ত একটা তাকে বলতে বলো তিনি যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি যেন বলেন আসলে হত্যাকাণ্ড আমি ঘটিয়েছি কিনা আমার মনে নেই এ কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে তখন তাকে বলা হলো আপনাকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে আপনি কি হত্যাকাণ্ড ঘটিয়েছেন আপনি বলবেন আসলে হত্যাকাণ্ড ঘটিয়েছে না মনে নেই এই কথা যখন তাকে বলা হলো তিনি বলেন কি বলছেন মনে নেই মানে আমার আমল নামায় কোন কিছুই নেই স্বামী শ্রদ্ধানন্দের হত্যা ছাড়া যদি পাল্লায় কিছু উঠে আমি আশা করছি এটাই উঠবে আমার কোন আমল নেই শ্রদ্ধানন্দের হত্যাকাণ্ড ছাড়া আমার মনে আছে নিঃসন্দেহে আমি হত্যা করেছি সম্মানিত মন্ডলী আজকের এই ইসলাম বিগত সূর্যগুলির অক্লান্ত প্রতিষ্ঠার মাধ্যমে আজকের এই তাওহিদ আজকের এই ইসলাম তারা তাদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন তহীন কণ্ঠে কথা বলেছেন যেখানে যা বলার যেখানে যা লাগানো তা বলেছেন তারা লাগিয়েছেন ন্যূনতম সরকার বাহাদুরকে তারা তোয়াক্কা করেননি যেখানে যেখানে আল্লাপাকে মদদের প্রয়োজন ছিল আল্লাপা তাদেরকে ঠিকই মদত করেছেন গাইবী সাহায্য সহযোগিতা করে তাদেরকে সর্বাত্মক সুরক্ষা দান করেছেন সম্মানিত সিধুমণ্ডলী সমাজ সংস্কারের জন্য এরকম বীর বাহাদুর এবং সমাজ সংস্কারকের বিকল্প নেই সমাজ সংস্কারকের বিকল্প সংস্কার ধর্মী ভাবনা হৃদয় না থাকলে মাথায় না থাকলে আমার এই সমাজ সঠিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যারা সংস্কার ধর্মী একসময় তারা গায়েব হয়ে যাবে বিলীন হয়ে যাবে এই জাতীয় কার্যকলাপ না থাকলে মানুষ বলে সংগঠনের কি প্রয়োজন দাওয়াতিকাতের কি প্রয়োজন আমি সালাদ করছি আমি সিয়াম সাধনা করি আমার পয়সা আছে আমি হজব্রত পালন করছি পালন করব। আমি উমরা করি আমি ভালো কাজ করি আমি সালাত আদায় করি আলহামদুলিল্লাহ আমার শক্তি সামর্থ্য আছে আমি হজ পালন করেছি শিয়াম সাধনা করি দান দাক্ষিন করি আমি ভালো আলহামদুলিল্লাহ শুক্রিয়া কিন্তু যেই ভাইটা সালাতে আসলো না যেই ভাইটার রামাজান মাসে শিয়াম সাধনা করার শক্তি আছে সামর্থ্য আছে কাই যোগ্যতা আছে তিনি যে সিয়াম সাধনা করেন না আরেক ভাইয়ের পয়সা আছে হজ করতে পারেন তিনি যে হজ করেন না তার দায়িত্বটা কে নিবে কে বুঝাবে সমাজে ডুবে যাচ্ছে অচল গহবরে হারিয়ে যাচ্ছে তাদেরকে বুঝে সিরাতে মুস্তাকিমে আনার দায়িত্ব কে পালন করবে এই দায়িত্ব পালন করার জন্য আপনাকে দায়িত্ব কাঁধে নিতে হবে আপনি একা না পারলে আরেক ভাইকে সাথে নেন দুজন না পারলে আরেকজনকে নেন তিনজন না পারলে পাঁচজনে দায়িত্ব নেন পাঁচজন না পারলে আপনারা কয়েকজন মিলে একাধিকজন জন মিলে দায়িত্ব পালন করেন তারপরও সমাজ সংস্কারের জন্য আপনাকে দায়িত্ব পালন করতেই হবে এই দাওয়াতি কাজ তিন ভাবে হয় সমাজ সংস্কারের কাজটা তিন ভাবে হয় একটা হলো ফর্জ আইন একটা হলো কিফায়া একটা হলো মুবা আপনি কোনটাতে আছেন একটা হলো ফর্জ আইন সালাদ যেরকম ফর্জ আইন জুমার সালাতের সময় হয়েছে আপনি মসজিদে চলে এসেছেন এটা যেরকম বুঝলেন মানে আমার জুমার সালাদ আমাকেই আদায় করতে হবে আরেক ভাই আদায় করলে আমার জুমা আদায় হবে না আমার সালাত আদায় করতে হবে এটা সিয়াম এগুলো জাইন এখন দাওয়াতটা কখন সালাদ যেরকম ফর জাইন যতক্ষণ আপনার জ্ঞান থাকে মাথা ঠিক থাকে শারীরিক যোগ্যতা থাকে যেরকম সালাত আপনার ফরজ সেটা দাঁড়িয়ে হোক বসে হোক শুয়ে হোক ইশারাই হোক এটা যেরকম ফরজ সমাজ সংস্কারের জন্য কথা বলা মাঠে ময়দানে কাজ করা লিখা বলা বক্তব্য দেওয়া ঠিক তদ্রুপ আপনার উপর ফরজ আইন কখন সেটা যখন সমাজে নীতি মুখ দুর্নীতি দুঃশাসন টান করে চলবে অন্যায় অনাচার সর্বত্র বিজয়ী হবে নেকির কাজ সর্বত্র পরাভূত হবে পরাজিত হবে তখন দাওয়াতি কাজ আপনার উপর ফরজ আইন আল্লাহ সুবাহ বলছেন সুরা আল ইমরান একশত দশ নম্বর আয়াতে কুন্দুম উম্মাহ নাস তা মরুন মারুফ ও তান আনিল মুনকার তোমরাই হলে সর্বোত্তম জাতি ও নাস তোমাদের উত্থান ঘটানো হয়েছে মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করবে মন্দ কাজ থেকে মানুষকে বারণ করবে এক্ষেত্রে দাওয়াতি কাজ ফর প্রতিটি মানুষকে প্রত্যেকের অবস্থানে থেকে দাওয়াতি কাজ করতে হবে প্রতিটি ঘর কেমন একটা পরিবেশ করতে হবে যেন রহমতের অনায়াসে আপনার ঘরে বিচরণ করতে পারেন এমন পরিবার কায়েম করতে হবে কিন্তু এমন পরিবার কি আমাদের সকলের কায়েম আছে দেশের ঘরে ঘরে আছে কি সর্বত্রই অন্যায় অনাচার দুর্নীতি বুক টান করে চলছে এবং সেটাই কায়েম আছে অথচ এক্ষেত্রে দাওয়াতি কাজ হলো ফরজাই দুই নম্বর দাওয়াতি কাজ ফরজে কিফায়া ফরজে কিফায়া কোনটা ফরজে কিফায়া হল যেই কাজটা হাজার জনতার মধ্য থেকে কিছু জনতা পালন করলে হাজার জনতা নিষ্কৃতি পায় হাজার জনতার দায়িত্ব পালন হয়ে যায় তাকে বলা হয় যেমন জানাজার সালাদ হাজার পড়শির মধ্যে কেউ কেউ জানাজার সালাদ আদায় করলে হাজার পড়শি মুক্তি পায় দায়িত্ব পালন করলো কিন্তু কেউ দায়িত্ব পালন করলো না তখন হাজার পড়শি তখন দায়িত্ব পালনে অবহেলা করলো তখন তারা পাপি হবে এটা হলো কিফায়া এবার দাওয়াতি কাজ ফরজে কি কখন আমরা অনেকে বলি সৌদিতে আমি দেখেছি কোনো সংগঠন নাই বা এসে দেশে ওয়াজ করছে আমি সংগঠনের প্রয়োজন কি সৌদিতে কচু মসজিদে সালাত করেছি সবাই দাওয়াতি কাজ করছে সংগঠনের কথা তো শুনি নাই আপনি একটা বক্তব্য দেশে ছেড়ে দিলেন না বুঝে এটা হলো ফর্জে কিফায়া ফর্জে কিফায়া কখন হবে যখন অন্যায় অনাচার দুর্নীতি সর্বত্রই পরাভূত হবে কোথাও দুর্নীতি নাই কোথাও দুঃশাসন নাই সর্বত্র ন্যায় নীতির কাজ বিরাজিত সর্বত্র শান্তি বিরাজ করছে সবাই সবার হক খুঁজে পেয়েছে আর যদি সরকার বাহাদুরের তরফ থেকে নির্দিষ্ট কাউকে দায়িত্ব দেওয়া হয় আপনার দাওয়াতি কাজ করবেন এমন পরিবেশ যদি কায়েম থাকে এই অবস্থায় দাওয়াতি কাজ হল ফরজে কিফায়া আপনি কাজ করলে সব আপনি কাজ করছেন না আপনার কাজ আরেক ভাই করছে আদায় হয়ে গেছে তখন আপনার আর পাপ ভার নিতে হবে না সুতরাং এই কাজে এই স্থানে দাওয়াতে কাজ করার দাওয়াত কিফায়াত আরেক ভাই করছে সর্বত্রে দুঃশাসন পরাভূত দুঃশাসন নাই তিন নম্বর মুবাহ মুবাহটা হলো যে কাজটা অনুভূতিত আপনি করলেন নাকি না করলে কোনো সমস্যা নেই কোনো জবাবদিহিতা নেই করলে নেকি পাবেন না করলে কোনো সমস্যা নেই সেটা হলো মুবা দাওয়াতি কাজ কখন মুবা সর্বত্র যখন আইন কারণ পালিত হয় দুঃশাসন নেই অন্যায় অনাচার নেই সর্বত্র নেকির পরিবেশ কায়েম হয়ে আছে নেকির পরিবেশ বিরাজিত সবার মধ্যে ভালো কাজ কায়েম আছে এই ক্ষেত্রে আপনি যদি সৌদ থেকে কিছু ভালো কথা করে বলেন ভালো কাজ করেন নেকি না করলে কোনো সমস্যা নেই কারণ সরকার বাহাদুরের তরফ থেকে কিছু লোক দাওয়াতি কাজ করছে এখন আপনি যে প্রবাস থেকে এসে বলছেন আমি এত বছর ছিলাম এত দেশে যে যার মতো দাওয়াতি কাজ করে সংগঠন কিছুই তো দেখি নাই বাংলাদেশের লোকজন কেন বলছে হালাদেশে আন্দোলন করতে হবে এই করতে হবে ওই করতে হবে লোকজন কেন বলছে না না জমা হওয়া যাবে না নিজে নিজের মতো সালাদ আদায় করলেই হবে নিজে নিজের মতো ভালো কাজ করলেই হবে নিজে নিজের মতো করলেই হবে আমি ভালো আছি আমি আমার থেকে করব। তা আপনি কেন দেশে আমার করতে চাচ্ছেন আপনি তো আপনার হক খুঁজে পাচ্ছেন না আপনি তো ইউনিয়ন অফিসে সঠিকভাবে সার্ভিস পাচ্ছেন না তো অফিস আদালত থেকে আপনি সঠিক সেবা পাচ্ছেন না তো গ্রাম্য আদালতে আপনি সুশাসন সুবিচার পাচ্ছেন না তো পর্দা নাই তো অন্যায় দুর্নীতি সর্বত্র সর্বত্রই স্বৈরাচারী দাম্ভিকতা অন্যায় অনাচার দুর্নীতি দুঃশাসন সর্বত্রই কায়েম আছে আপনি মাসলা দিয়ে দিলেন সংগঠন ওই দেশে নাই দেশে কেন সংগঠন লাগবে আপনি বুঝতে ভুল করেছেন সুতরাং আসুন দাওয়াতি কাজ এহেন পরিস্থিতিতে ফরজাইন যদি অস্বীকার আমরা করি গুণাগার হব আর যদি সেটাকে অবজ্ঞা করি তাচ্ছিল্য করে প্রত্যাখ্যান করি অবশ্যই আমি কাফের হয়ে যাব কারণ হল দাওয়াতি কাজ আল্লাহর তরফ থেকে অবধারিত স্থান কাল পাত্রভেদে কোথাও ফরজ কোথাও ফরজে কেফায়া কোথাও আমার যেহেতু এখানে দুঃশাসন চলছে সর্বত্রই অনাচার ব্যায়াপনা বেলেল্লাপনা ইসলাম যেখানে পরাভূত ইসলাম যেখানে বিজিত ইসলাম যেখানে ভুলুণ্ডিত এখানে দাওয়াতি কাজ করবে না তো করবেন কোথায় সম্মানিত উপস্থিতি যদি সকলে বুঝেন যে আমাদের প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে থেকে দাওয়াতি কাজ করতে হবে ইসলামের পক্ষে কথা বলতে হবে যারা বুঝে না তাকে বুঝাতে হবে পর্দা প্রথা কায়েম করার জন্য মা বোনকে বুঝাতে হবে আমার ঘরে আমার বোনকে বুঝাতে হবে মাকে বুঝাতে হবে আমার প্রতিবেশীদেরকে বুঝাতে হবে যদি আমরা সেটা বুঝি সবাই যদি দায়িত্ব পালন করি পরিবেশটা কেমন হবে বলুন আল্লাহ রাসুল বলে গেছেন সবাই যখন দাওয়াতি কাজ করবে একটা পর্যায়ে এসে পরিবেশটা এমন হবে মিশকাত আলবানি বেয়ালিশামর হাদিস আল্লাহ রসুল বলেছেন আনিল মেকদাত আন্না উসামী আর রসুল্লাহি সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল বলেছেন এমন কোন মাটির ঘর ঝুপড়ি তাবু থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না বেজি আজিজিন আউজুল্লি দলিল সম্মানিত ব্যক্তির ঘরে ইসলাম যাবে সম্মানের সাথে অসম্মানের ঘরে ইসলাম যাবে অসম্মানের সাথে কিভাবে ফায়াজা আলমিন যেই লোকটাকে আল্লাহ পাক ইসলামের মাধ্যমে সম্মানিত করবেন আল্লাহ পাক তাকে ইসলাম গ্রহণ করার জন্য তার মেজাজটা ওইভাবেই করে দিবেন দাওয়াত পাওয়া মাত্র এই লোকটা ইসলাম গ্রহণ করবে ইসলামের জন্য পাক তাকে যোগ্য করে দিবেন সুতরাং ইসলামের মাধ্যমে তাকে পাক ইজ্জত দিবেন সম্মান দিবেন জুল্লি দালিম অসম্মানের ঘরে ইসলাম যাবে অসম্মানের যাবে সাথে ইসলাম যাবেই যাবে ইসলাম যে পছন্দ করে না তার ঘরে ইসলাম যাবে কিভাবে দুনিয়ার সব মানুষ তখন ইসলামের কথাই বলবে মাসখান থেকে হাজার জনতার মধ্যে একজন দুজন ইসলামকে পছন্দ করবে না তো হাজার জনতা যখন ইসলামের কথা বলবে একজন দুজন সেখানে কি বুক টান করে চলবে না মাথা হ্যাট করে বসে থাকবে স্বাভাবিক তার মাথা তখন নিচু হয়ে যাবে হাজার জনতার মধ্যে যখন সবাই ইসলামের কথা বলবে দু একটা লোক থাকলেও তারা মাথা নিচু করে থাকবে অর্থাৎ তারা বশতা স্বীকার করবে তখন হাজার জনতার মধ্যেই তারা ইসলামের কাছে ইসলামী শাসকের কাছে ট্যাক্স দিয়ে জিজিয়া দিয়ে বশ্যতা স্বীকার করে তাদের আইনকে শ্রদ্ধা জানিয়ে এখানে থাকতে হবে বুক টান করার আর তাদের সুযোগ থাকবে না তাহলে এই পরিবেশটা কখন কায়েম হবে এই পরিবেশ কায়েম হবে দুনিয়ার মানুষ একটা পর্যায়ে এসে সবাই দাওয়াতি কাজ করবে সবার দাওয়াতি কাজের বদৌলতে এমন কোনটির থাকবে না যেখানে ইসলাম পৌঁছাবে না আল্লাবা পৌঁছে দিবেন আপনি কাজ করবেন না আপনার স্থানে আরো তিন ভাই কাল্লাবা দাঁড় করিয়ে দিবেন আরো তিন ভাই করবে না আর দশ ভাই কাল্লাবাক দাঁড় করিয়ে দিবেন দাওয়াতি কাজ হবেই হবে সুতরাং এই কাজ থেকে পিছিয়ে থাকবার কোনো সুযোগ নেই কোনো যুক্তি দিয়ে কোনো স্লোগান দিয়ে নিজেও পিছিয়ে থাকবো না আরও দশ ভাইকে পিছিয়েও রাখবো না প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে থেকে নিজেকে প্রস্তুত করুন সংঘাবদ্ধভাবে জামাতবদ্ধভাবে আমিরের নেতৃত্বে চলুন আমরা কাজে এগিয়ে যাই কাজে প্রতি হই ইনশাল্লাহ কেমন আগের যে পরিবেশ হয়তো আপনার মাধ্যমে সে কাজের সূচনা হতে পারে সম্মানিত উপস্থিতি যদি দাওয়াতি কাজে অলসতা করি আমরা সমাজ সংস্কারের দায়িত্ব পালন অবহেলা করি তাহলে কি হবে এ কথা বলেই আমরা শেষ করছি পাঁচ হাজার একশো আটত্রিশ নম্বরে আল্লাহ রাসুল উদাহরণ দিয়েছেন যারা এই সমস্ত কাজে দিন ধর্মের কাজে দিনের কাজে দাওয়াতি কাজে মুদহীন অলস অলসদার চাদর গায়ে দিয়ে মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে তাদের উদাহরণ সেট করেছেন আল্লাহ রাসুল ইস্তাহ মুসাফ যারা লটারির মাধ্যমে একটা জাহাজি উঠবে কে দোতালায় যাবে কে নিচে থাকবে এটা নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে চাইলেই আপনি দোতলায় যেতে পারবেন না চাইলেই নিচে থাকতে পারবেন না লটারি করা হবে কারা দোতলায় থাকবে কারা নিচে থাকবে লটারির মাধ্যমে তাই করা হলো পানির ব্যবস্থা জাহাজের বা নৌকার দ্বিতীয় তলাতে নিস্তলা লোকজন যখন পানি আনতে উপরে যায় স্বাভাবিকই বারবার যাতায়াত হলে বারবার পানির জন্য আনাগোনা হলে উপরের লোকদের কষ্ট হয় বা দাও বিহি তাদের কষ্ট হয় যেহেতু তাদের কষ্ট হয় পানির জন্য গেলে ভ্রু কুচকে তাকিয়ে থাকে চোখ বরং করে দেখে বারবার কেন আসো এত সমস্যা কি ব্যাপার সকালে পানি নিয়েছো আবার কেন আসলে বারবারই কথা যখন হয় স্বাভাবিকই একটা চিন্তার খোরাক হয়ে যায় তখন কি করতো করা যায় যখন দ্বিতীয়তর লোকজন পানির জন্য সুযোগ দেয় না বা সুযোগ দিলেও পছন্দ করে না স্বাভাবিকই নিচের লোকজন মনে করল আরে পানি তো আমাদের নেচেই আছে ফা আখাযা এক ভাই একটা কুঠার হাতে নিয়েছে ফাজালা ইয়ানকুরু আসফাল আসফিনা হাতের কুঠার দিয়ে কুড়াল দিয়ে নৌকার ডক্তা কোপাতে থাকলো কাটতে শুরু করলো ফাআতাউ فقال مالك দ্বিতীয়তরা লোকজন দেখলো কি ব্যাপার নৌকার তলা কাটছে কেন দৌড়ে এসে বলছে মা এ তুমি এমন করছো কেন নৌকার তলা কাটো কেন এখন সে সমচের জবাব দিয়েছে মা আসলে আমি পানির জন্য গেলে তোমাদের কষ্ট হয় তোমরা কতই না বিরক্ত কিন্তু আমার তো পানির প্রয়োজন সুতরাং পানি তো আমার নিচে আমি আর উপরে যাবো না আমি এখান থেকে পানি সংগ্রহ করব আল্লা রাসুল বলেছেন এবার যদি উপস্থিত জনতা তার হাতে ধরে ফেলে কুরাল চালাতে না দেয় এই বাধাটাই সে কুরালওয়ালাকেও বাঁচালো দ্বিতীয় তলার লোক নিস্তলার লোক সকলকে বাঁচানোর উদ্যোগ গ্রহণ করলো আর যদি মনে করে। তোমার পানির প্রয়োজন তুমি পানির নাও নাও সমস্যা নাই। ঠিক আছে তুমি তোমার কাজ করো আমরা তো দোতলা শান্তিতে আছি খুব ভালো আছি আমরা দক্ষিণের বাতাস পাই আলো পাই বাতাস পাই কত সুন্দর আমাদের হাতের নাগালে পানি তুমি কুঠার দিয়ে চালাও কাটো যদি সবাই তাকে ছেড়ে দেয় আল্লাহ রাসুল বলেছেন যদি তাকে তার কাজ কাজ করতে করতে দেওয়া দেওয়া হয় হয় এই বাধাগ্রস্ত না হয় কাজে যেরকম তাকে হত্যা করা হলো জাহাজের দ্বিতীয় তলার লোক নিঃসলার লোক সকলকেই হত্যা করার সুযোগ দেওয়া হলো সবাই ডুবে মরবে সাগরের মধ্যে সাগর বক্ষে যখন নৌকা চলে পাটাতন যখন সরে যাবে যখন ছিদ্র করা হবে যে লোকটা কাটে তখন শুধু সেই ডুবে মরবে না নিচের লোক দ্বিতীয়ত লোক ছাদের লোক সবাই তো ডুবে মরবে আল্লাহর রাসুল দৃষ্টান্তরা কেন দিলেন দাওয়াতি কাছে আমি যদি মনে করি আমি ভালো আছি আমি মসজিদিকে সালাদ করতে পারি আমার পরিবেশ ভালো পথ ভালো কেউ বাধা দেয় না আমি মানুষকে কথা বলতে গিয়ে কেন অযথা ফেত নাই করবো আমি ভালো আছি আপনি কয়দিন ভালো থাকবেন আপনি দাওয়াতি কাজ না করলে কয়েকদিন ভালো থাকবেন আজকে বাধার সৃষ্টি হয় না কালকে বাধার সৃষ্টি হয়ে যাবে আজকে মসজিদ আমিন বলছেন কালকে মসজিদ আমিনের পথ রুদ্ধ হয়ে যেতে পারে সুতরাং নিজের পথকে সুগম রাখার জন্য জান্নাতের ফায়সারা নিজের জন্য সুনির্দিষ্ট করার জন্য আল্লাহর সন্তুষ্টি অবধারিত করার জন্য যেরকম কুঠার ওলার হাতে ধরলে সবাই বেঁচে যায় এরকম সমাজের সকলকে রক্ষা করতে চেষ্টা করলে দাওয়াতি কাজ করলে ওই লোকগুলো বাঁচার বাঁচার পথ পাবে আপনিও সুযোগ পাবেন তাই আসুন প্রগতির স্রোতে ভেসে না গিয়ে মানুষের ঠুনকু জুহাত না শুনে সমাজের যারা বুঝে না যারা ইসলামকে মানতে চায় না ইসলামকে যারা পছন্দ করে না তাদের কাজ ইসলামের কথা বলি সমাজ সংস্কারের কাজগুলো তাদের সামনে তুলে ধরি আল্লাহবাক তাহলে আমাদের সকলকে রক্ষা করবেন তা আসুন আমরা সকলে মিলে সমাজ সংস্কারের কাজে দাওয়াতি কাজে নিজে এবং জামাতবদ্ধভাবে কাজ করার যেন তফিক পাই এই যেন সুগম হয়ে আল্লাহবাক আমাদের সকলকে এই কাজটাকে সফল করুন আমি